তৃণমূল কংগ্রেস নেতা আকবর আলী খন্দকারের প্রয়াণ দিবস পালন করলেন কোঘাটের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষ মজুমদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। 2005 সালের 24 এপ্রিল প্রয়াত হন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা প্রাক্তন কংগ্রেস বিধায়ক আকবর আলী খন্দকার। শনিবার গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষ মজুমদারের নেতৃত্বে গোঘাট তৃণমূল কংগ্রেস তার শোক সভা পালন করল। প্রয়াত আকবর আলী খন্দকার 1996 সাল থেকে চণ্ডীতলা বিধানসভার আসনে কংগ্রেস প্রার্থী হিসাবে বিধায়ক ছিলেন। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে কংগ্রেস দল ত্যাগ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। জানা যায় তারপর তিনি শ্রীরামপুর লোকসভা আসনের সাংসদ নির্বাচিত হন এবং 2005 সালে মৃত্যুর আগে পর্যন্ত হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে কাজ করেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূল কংগ্রেস। প্রতি বছর এই দিনটি তারা আকবর আলী খন্দকারের প্রয়াণ দিবস হিসাবে পালন করেন। এদিনও তার ছবি দিয়ে পুষ্প ও মাল্যদানের পর নীরবতা পালন করে আকবর আলী খন্দকারের বিধেয় আত্মার শান্তি কামনা করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন শোকসভায় এসে গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মানুষ মজুমদার বলেন, করোনা আবহে গোঘাটের নামমাত্র কয়েকজনকে নিয়ে আজ আকবর আলী খন্দকারের প্রয়াণ দিবস পালন করছে, নয়তো আরো অনেক বড় করে তার শোকসভা করা হতো। আকবর আলী খন্দকারের অভাবে আমরা মাঝে মাঝে অভিভাবকহীনতায় ভুগি, এরকম একজন একনিষ্ঠ নেতার অভাব অনুভব করি। আমরা এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করি, তার আদর্শকে আমরা পাথেয় হিসাবে গ্রহণ করেছি। এত নেতা, জননেতা আকবর আলী খন্দকারের আজকে প্রয়াণ দিবস। 2005 সালের আজকের এই দিনে তিনি আমাদের ছেড়ে, তৃণমূল কংগ্রেস পরিবারকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। এবং এই যে তৃণমূল কংগ্রেস দল আপনারা দেখছেন, নেত্রী আজকে মুখ্যমন্ত্রী, এই দলটা প্রতিষ্ঠা হওয়ার সময় যে কজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সই করেছিল তার মধ্যে আকবর আলী খন্দকার অন্যতম। এবং সবথেকে আশ্চর্যের যে সেই সময় তিনি কংগ্রেসের বিধায়ক, 1996 সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন চণ্ডীতলা থেকে, 16 মাসের বিধায়ক পদ, উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করে, ভবিষ্যতে আবার MLA হওয়া আর MP হওয়ার সুযোগ পাবেন কি না সেটা চিন্তা না করে নেত্রী ডেকেছে। নেত্রী বলেছে তৃণমূল কংগ্রেস দল তৈরি করতে হবে, বাংলার মানুষকে মুক্তির স্বাদ পাইয়ে দিতে হবে, ক্ষমতার স্বাদ পাইয়ে দিতে হবে। কেন কংগ্রেস সেই সময় CPM-এর সাথে গোপন বোঝাপড়া করে আন্দোলন করছে, যাতে বাংলার মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে না, বাংলার মানুষ CPM-এর সন্ত্রাস থেকে মুক্তি পাবে না। সেই জায়গায় কোনোরকম ভবিষ্যতের কথা চিন্তা না করে শুধু নেত্রীর ডাকে সারা এবং বাংলার মানুষের যে মুক্তির স্বাদ, সন্ত্রাস থেকে মুক্তি দেওয়া, সেই কথা চিন্তা করে তিনি তৃণমূল কংগ্রেস দলটা তিনি তৈরি হওয়ার ক্ষেত্রে অন্যতম বলতে পারেন নেত্রীর অন্যতম কারিগর। এবং এই দিনে তিনি যখন মারা গেছেন আমরা দেখেছি নেত্রীর হাউ হাউ করে কান্না, একজন মায়ের কাছে সন্তান মারা গেলে পরে সেই ধরনের কান্না আমরা দেখতে পাই, কিন্তু আকবর আলী খন্দকার মারা যাওয়ার পরে আমরা দেখেছি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্না। এবং সেদিন থেকে আমরা প্রত্যেক বছর তিনি যেভাবে আমাদের মধ্যে থেকে চলে গেছেন, যেভাবে আমরা মাঝে মাঝে অভিভাবকহীনতায় আমরা ভুগি, এবং তার যে কর্ম, যে কর্মটা, তার যে চিন্তাভাবনা, তার যে আদর্শ, যে আদর্শ এখনও আমাদের চলার পথে পাথেয়, যার জন্য প্রত্যেক বছর আমরা এই দিনটাকে প্রয়াণ দিবসে তার স্মৃতিচারণ সভা করি। এবছর কোভিড সিচুয়েশন শুরু হয়েছে আপনারা জানেন, যার জন্য বড় আকারে করা যায়নি। আজকের দিনে সরাফুলিতেও হয় বড় করে, কিন্তু এবছর এই পরিস্থিতিতে সেখানেও বড়ভাবে করা যায়নি। আজকে সেই মহান নেতা, আমাদের প্রয়াত জননেতা আকবর আলী খন্দকারের আজকে প্রয়াণ দিবস। নিউজ আজ বাংলা, গোঘাট। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.